মানুষ কখন এক ঠেঙে দাঁড়ায়? হ্যাঁ বল। স্যার, মানুষ তখনই এক ঠেঙে দাঁড়ায় যখন জাঙ্গে পড়ে, তখন এক ঠেঙে দাঁড়ায়, আর যখন জাঙ্গে খুলে তখন এক ঠেঙে দাঁড়ায়। এই তো রং নাম্বার ছাড়া কোনো কথা নাই না? না স্যার, আমি ঠিক নাম্বারই কথা বলেছি স্যার। জাঙ্গে পড়ে না মনে হচ্ছে। একটা কথা বুঝলেন ভাই? হ্যাঁ ভাই বলেন। কথাটা হচ্ছে যে আগে তো আমরা বাজারে টাজারে গেলে মেয়েদেরকে দেখলে তো আমরা মুচকি মুচকি হাসতাম, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, মিচকি মিচকি হাসতাম। হ্যাঁ। তো বলছি এখন তো মাস্ক ছাড়া বাজারে যাওয়া যায় না। হ্যাঁ, তো বলছি হাসলে তো দেখতে পাচ্ছে না। তো বলছি হাসির বদলে চোখ মারলে হবে না? ভাই আপনার কথাটা ভাবা চিন্তার ব্যাপার আছে। একটু ভাই ভাই বুঝলেন তো, আমার বাড়িতে বুঝে আছেন ভাই। ভাই এখানে কেন বসে আছিস? শালাকে বললাম কি আর বুঝলো কি? আরে তোদেরকে বলছি, তোদেরকে কথাটা, কখনো কলকাতা বন্ধ, কখনো দিল্লি বন্ধ, কখনো ভারত বন্ধ, কখনো ই বন্ধ, কখনো তি বন্ধ, বলছি ক্ষমতা থাকলে নিজের বইয়ের মুখ বন্ধ করে দেখা না, দেখা দেখা না দেখা। এই স্যার, কি রে, কালকে তুই আমাকে গধাম গধাম করে মেরেছিলি পড়া পারিনি দিয়ে। ওই মাস্টার গেলে দে। স্যার আপনি তো ভালোই জানেন আমার মাথার একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, বল বল। আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি বুঝলি। আগাই প্যান্টের ভিতর থেকে হাত বার কর। প্যান্ট যদি খুলে যায় তাও বার কর হাত। ঠিক আছে। হ্যাঁ এবার প্রশ্ন কর। প্রশ্নটা হচ্ছে যে বলেন তিনি পৃথিবীর সব থেকে কোন কাজ কঠিন? পৃথিবীর সব থেকে কোন কাজ কঠিন? হ্যাঁ তো আমার জানা নাই রে ভাই, তুই বল। জানেন না? না বল ভাই। পারবেন না কাও? আরে ভাই পারবো না বলেই তো তোকে 100 বার করে বলছি, বল না। আমি যদি পারি তাহলে আপনাকে কিন্তু গধাং গধাং করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বল বল বল। বুঝবো? হ্যাঁ বল। কাজটা হচ্ছে যে মেয়েদেরকে যখন কিস করি ওই হাতটা কন্ট্রোল করা সব থেকে কঠিন কাজ। হ্যালো ফ্রেন্ড, যেসব লোকেরা বলেন যে মেয়ে ছেলেকে বেশি পড়ে লাভ কি, সেই সব লোকেদের উদ্দেশ্যে কথাটা আমি বলছি, ঠিক আছে? আপনাদের নিজের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন হসপিটালে নিয়ে গে না, হসপিটাল হসপিটাল মেয়ে ছেলে ডাক্তার খুঁজে বান। হ্যাঁ গো, মেয়ে ছেলে যদি না পড়ে তাহলে ডাক্তারটা হবে কে? চেলা কাঠ দেখেন, চেলা কাঠ। ভালো লাগলে একটা লাইক করেন। হঠাৎ জঙ্গি হামলা হলো কাশ্মীরের পুলওয়ামায়, খবর এলো ভারত মাতার বীর সেনারা। ওই ফচকা, কি তুই পাতা কাটছিস কেন? ও আমি বাড়িতে তো পড়তে পারিনি। হ্যাঁ পড়া ভালো পারিনি বলে আমার আব্বা সবসময় ছাগল ছাগল বলে, ওর লেগে চেক করে দেখছি আমি সত্যি সত্যি ছাগল কি তাই। তোকে ছাগল ছাগলই মনে হয়েছে। এই ফচকা, কি শোন শোন, একটা প্রশ্ন করছি উত্তর দে তো। কি বলতো, ফুসফুস কোথায় থাকে? ফুসফুস কোথায় থাকে স্যার? হ্যাঁ বল। স্যার ফুসফুস সিগারেটের প্যাকেটে থাকে। ওই সিগারেটের প্যাকেটে থাকে না, মানুষের মধ্যে থাকে। আর মানুষের মধ্যে থাকে না, সিগারেটের প্যাকেটে থাকে। ওই কি করে থাকে? চলেন আমি দোকানে দেখাচ্ছি, চলেন। সিগারেটের প্যাকেটে থাকে ফুসফুস, আমি দেখেছি। এক্সকিউজ মি, মি তুম মুঝে বহুত আচ্ছে লাগে, মুঝসে শাদি করোগে? মা কিসি ওর কাহু ফিলহাল।